আসসালামু আলাইকুম, দেশ বাংলা হাউজিং এর নতুন একটি এপিসোড আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের এই যে অ্যাপার্টমেন্টে আমরা আপনাদেরকে দেখাবো, অ্যাপার্টমেন্টে শুরুতে গার্ডেন স্পেস দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের এই বিল্ডিংটি আপনার 13.5 কাঠার উপরে 10 তলা একটি বিল্ডিং। এই বিল্ডিংয়ে আপনি সরাসরি কিন্তু গার্ডেন সুবিধা পেয়ে যাচ্ছেন, সরাসরি আপনার ন্যাচারাল যে এনভায়রনমেন্টটা আপনি কিন্তু আমাদের এই বিল্ডিংটিতে পেয়ে যাচ্ছেন। নিচেই আপনার 6 তলায় এই দেখতে পাচ্ছেন আমাদের ফ্ল্যাটের এন্ট্রেন্সটা, লিফটের পাশে আমাদের এই অ্যাপার্টমেন্টটি আপনারা পেয়ে যাচ্ছেন। 3 বেড 3 বাথ 3 বারান্দা বিশিষ্ট একটি লাক্সারিজ প্রিমিয়াম কোয়ালিটির অ্যাপার্টমেন্ট। এখানে পেয়ে যাচ্ছেন একটি দুটি লিফট, জেনারেটর এবং আপনার সাব স্টেশন। জেনারেটর দুইটা পেয়ে যাচ্ছেন এখানে আপনার দুই পাশে দুইটা। এই ফ্ল্যাটটিতে আপনি পেয়ে যাচ্ছেন ড্রয়িং ডাইনিং স্পেস এবং 3টা বেড 3টা বাথ এবং 3টা বারান্দা। আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে এই অ্যাপার্টমেন্টটি হচ্ছে সাউথ ফেসিং একটি অ্যাপার্টমেন্ট, এবং এই ফ্ল্যাটটি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কাজ চলছে বিল্ডিং নিয়ে। ফ্ল্যাট অলরেডি বাকি লোকজন উঠে গিয়েছেন। আমাদের এই ফ্ল্যাটটির আপনার ইন্টেরিয়রের কাজগুলো চলছে। এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি অ্যাপার্টমেন্ট। আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট হলে কিন্তু আপনি দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন যে আপনার কিছু মালামাল এখানে আছে অলরেডি, আপনার লেবাররা কাজ করছে, ডোরগুলা নতুন করে বলার কিছু নাই, আপনার অরিজিনাল সেগুন কাঠের ডোর, ফ্লোর সবগুলো আমাদের 24x24 সাইজের টাইলস করা। রুমের সাইজ যদি আপনি বলি, এক একটা রুম আপনার এখানে খুবই বিশাল, 14x12 সাইজের এক একটা বেডরুম, আপনার 13x14 সাইজের এক একটা বেডরুম, এবং প্রত্যেকটা বেডের সাথে কিন্তু বারান্দা আছে। এই ফ্ল্যাটের এই একটি বিশেষ সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন যে 3টি বেডের সাথে কিন্তু 3টা অ্যাটাচ বারান্দা, মা যদি বলি ব্যালকনি, এবং দক্ষিণ সাইডে পাচ্ছেন, দক্ষিণমুখী পাচ্ছেন, এবং 3টা বেডরুমই কিন্তু আপনার স্কোয়ার এবং যথেষ্ট বড় বেডরুমগুলো আপনার এই এখানে আপনার প্রত্যেকটা বেডেই ডিশ ইন্টারনেট এবং এসির লাইন দেওয়া আছে। উপরে সিলিংয়ে জিপসান করা আছে, এবং জিপসানগুলো তো আমরা স্পটলাইটের ব্যবস্থা করে দিয়েছি। এখানে সুইচগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রীতিমতো অন্যান্য প্রজেক্টের মতোই মালয়েশিয়ান সুইচ আমরা এখানে ব্যবহার করেছি, এবং এখান থেকে সরাসরি হাইওয়ে রোডটা দেখা যাচ্ছে। এটা বনশ্রীতে পড়েছে, বনশ্রী ডেমরা লিংডোর হাইওয়ে রোডটা আপনার এই অ্যাপার্টমেন্ট থেকে আপনি সরাসরি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আর এখানে আপনার ফার্নিচারগুলো রাখলে, খাট রাখলে কিন্তু যথেষ্ট স্পেস থাকবে। ড্রয়িং ডাইনিং স্পেসটা বড়, যারা ছোটোখাটো গেট টুগেদার করতে চান, অনেকে আমরা দেখি যে বিভিন্ন রেস্টুরেন্টে যান, বিভিন্ন আপনার কমিউনিটি স্পেসে যান, যে এই আপনার গেট টুগেদার ইউজ করে, এখানে আমাদের সেই সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন। কিচেনটাতে সম্পূর্ণ কিচেনে আমরা বারমাটিক সেগুনের আমরা ক্যাবিনেট করে দিচ্ছি আপনাকে, কিচেনটা যথেষ্ট বড়। আর বেডরুম তো বললামই, ড্রয়িং ডাইনিংটা যেটা বলতে চাচ্ছিলাম, ড্রয়িং ডাইনিং স্পেসটা যথেষ্ট বড়, এখানে আপনি যে কোনো প্রোগ্রাম করতে পারবেন। আর শুরুতে যেটা দেখালাম আপনাদেরকে উপরে গার্ডেন স্পেস, এখানেও কিন্তু আপনি আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন এবং আপনার এখানে যে কোনো প্রোগ্রাম করতে পারবেন। আর এখানে আপনার প্রত্যেকটা বাতে গিজার সুবিধা তো রয়েছেই, প্লাস হচ্ছে আমরা ওয়াশিং মেশিনের লাইনও আপনার দিয়ে দিয়েছি। আপনার কিচেনগুলোতে আপনার ফিল্টারের লাইন দিয়ে দেওয়া হয়েছে। এইখানে এই বারান্দা তো আমরা এখানে ওয়াশিং মেশিনের লাইন দেওয়া হয়েছে। আবার আপনার কমন ড্রয়িং ডাইনিংও কিন্তু আমরা ড্রয়িং স্পেসটা, আপনার ডাইনিং স্পেসটা তো একটা আপনার যে কমন বাথ, কমন বাথের সাথে আমরা ওয়াশিং মেশিনের লাইন আমরা এখানে দিয়ে দিয়েছি। আরেকটা বিষয় যদি বলে দিই, প্রত্যেকটা বেডে এই অ্যাপার্টমেন্টে আমরা প্লাস্টিক পেইন্ট আমরা আপনাদের জন্য ব্যবহার করেছি, প্লাস্টিক পেইন্ট। বাট আপনি যদি আসেন কিন্তু বোঝার উপায় নেই যে এটা প্লাস্টিক পেইন্ট, মনে হবে যে এটা আরও বেটার কিছু এখানে আমরা এখানে করেছি। আপনার অফ হোয়াইট কালারটা এখানে ব্যবহার করেছি আমরা। আর বাথগুলো কিন্তু আপনার যে ফিটিংসের কথা যদি বলি, মালয়েশিয়ান ফিটিং সবগুলো আমরা এখানে ইউজ করছি, আপনি আসতে দেখতে পারবেন। এখানে কিচেনের পেয়ে যাবেন, কিচেন চিমনি বা কিচেন হুড পেয়ে যাবেন, বাথগুলো তো আপনার দামি প্রোডাক্ট পেয়ে যাবেন। আর
আমার ব্যক্তিগতভাবে যেটা ভালো লাগে যে প্রত্যেকটা বেডে কিন্তু আমরা এখানে বারান্দা পেয়ে যাচ্ছি, লিফট পেয়ে যাচ্ছি, জেনারেটর পেয়ে যাচ্ছি, লিফট দুইটা, ইমার্জেন্সি সিঁড়ি আছে, ইমার্জেন্সি লিফট আছে। ফ্লোরটা যদি দেখেন, ফ্লোরে কিন্তু এটা কার্পেটটা আছে। যে কোনো লোক এখানে আসলে মনে করেন যে হয়তো এখানে কোনো ডিজাইন এখানে আমরা রেখেছি বা কোনো ছবি রেখেছি, কিন্তু এটা ছবি না, এটা কিন্তু টাইলস। দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন, আপনার ফার্স্ট ইম্প্রেশনে আপনার কিন্তু খুব ভালো লাগবে এই টাইলসটা দেখলেই। এবং সিঁড়িগুলো কিন্তু হসপিটালের সিঁড়ির মতোই মোটামুটি, ওঠানামার জন্য খুবই ইজি। আপনি দেখতে পাচ্ছেন খুবই ইজি সিঁড়িগুলো, বাইরের আপনার কাজগুলো আপনার কমপ্লিট। ফ্ল্যাট কিন্তু এই অবস্থায় কিন্তু চাইলে উঠা যায়। আমরা অনেকে জানেন যারা রেগুলার আমাদের ক্লায়েন্ট বা গ্রাহক যারা ভিজিট করছেন বা যারা দেশে বিভিন্ন কান্ট্রি থেকে যারা দেখছেন বা দেশে যে বিভিন্ন জেলা থেকে যারা দেখছেন, তারা কিন্তু জানেন যে আমরা কিন্তু ইন্টেরিয়রগুলো একটু বেশি করে থাকি অ্যাপার্টমেন্টে। কেননা আমরা চিন্তা করে থাকি যে আপনি একটা অ্যাপার্টমেন্ট নেবেন, যে নিবে সেজন্য একটু বেটার কিছু আমাদের থেকে পাই। উপরে কিন্তু আপনার রুফটপে আপনার গার্ডেন স্পেসও আপনি ইউজ করতে পারছেন। এখানে কিন্তু আরেকটা কমিউনিটি হল রুম আছে, প্রায় আপনার এখানে 3,000-3,500 স্কোয়ার ফিটের আপনার একটা কমিউনিটি হল রুম আছে। এটাও কিন্তু আপনি ফ্ল্যাটের সাথে আপনি গিফট পাচ্ছেন, কমন হিসেবে আপনি ফ্ল্যাটের সাথে গিফট পাচ্ছেন। এটা কিন্তু টাইলসের কাজটা বাকি, ফ্লোর টাইলস, ওয়ালের কাজ, প্লাস্টারের কাজ বাকি। এটা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি বাকি ফ্ল্যাট মালিকরাও অলরেডি এটা ইউজ করছে, আপনিও কিন্তু এটা ইউজ করতে পারবেন। আপনার এখানে বিশাল বড় স্পেস, আপনি আপনার বিয়ের প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রাম আপনি এখানে করতে পারবেন। এখানে বাথ রয়েছে কয়েকটা, কিচেন রয়েছে কয়েকটা, আপনার ফ্যামিলি গেট টুগেদার তো আপনি পেয়ে যাচ্ছেন। উপরে গার্ডেন স্পেস, এখানে আপনি আপনার যে কোনো বড় সড়ো প্রোগ্রাম, নট অনলি প্রোগ্রাম, বড় সড়ো প্রোগ্রাম আপনি এই স্পেসগুলোতে আপনি করতে পারবেন। এটা কিন্তু আপনার একটা প্লাস পয়েন্ট এই বিল্ডিংয়ে। আপনার পজিটিভ দিকে কিন্তু কোনো অভাব নেই, লিফট, জেনারেটর, সাবস্টেশন পাচ্ছেন, দক্ষিণমুখী ফ্ল্যাট পাচ্ছেন, শুরুতে যেটা দেখালাম আপনার এই গার্ডেন স্পেস পাচ্ছেন, আবার সাথে কমিউনিটি হল রুমও পাচ্ছেন আপনার আলাদা, এটা দলিলের মধ্যে আপনার রেজিস্ট্রেশন পাচ্ছেন। আর খোলামেলা স্পেসটা আপনি এখানে বেশি পাচ্ছেন, যেটা অন্যান্য বিল্ডিংয়ে নেই, অন্যান্য ফ্ল্যাটে নেই। সরাসরি রোড সাইডে সামনে আপনার 25 ফিট রোড রয়েছে এবং এটা বনশ্রীতে পড়েছে। এবং আপনার পাশে আপনার ঢাকা চিটাং হাই রোডে যাওয়া যাবে, মেট্রো রেল আছে এখানে। আজকে আবার আমরা যেদিন আমাদের ভিডিওটা শ্যুট হয়েছে 4 নভেম্বর, আজকে আবার এখানে আপনার মতিঝিল সাইজ, আরামবাগ সাইজে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মেট্রো রেল উদ্বোধন করছেন। এখানে আবার এই সাইডটা, এই বিল্ডিংয়ের পাশে আবার আপনার পাতাল সেতু হচ্ছে, আপনার টানেল হচ্ছে। তো মোটামুটি আপনার যদি ইনভেস্টের দিক দিয়ে যদি কেউ চিন্তা করে, খুবই আপনার এটা একটা ব্রাইট একটা ফিউচার রয়েছে। আপনার বাচ্চা কাচ্চা এখানে খেলাধুলো করতে পারবে। ঢাকা শহরে তো মাঠ নেই, খেলাধুলার স্পেস নেই, এখানে খেলাধুলার স্পেস, এখানে অলরেডি একটা বাচ্চা খেলছে এখানে, তো খেলাধুলার স্পেসটাও আছে। আর উপরে আপনার আমরা হাইটটাও কিন্তু আরও বাড়ানো হবে, হাইটটাও কিন্তু আপনার আরও বাড়বে। তো এই বিষয়গুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন, আমাদের অ্যাপার্টমেন্টে পেয়ে যাচ্ছেন। এই ফ্ল্যাটের সাইজ যদি আপনাদেরকে বলে দিই, ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1331 স্কোয়ার ফিট উইথ পার্কিং, 1331 স্কোয়ার ফিট একটি লাক্সারিজ অ্যাপার্টমেন্ট, টোটাল পার্কিং, ইউটিলিটি, টোটাল প্যাকেজ, মানে এর বাইরে কোনো আপনার কোনো একটা পয়সা আমাদেরকে দিতে হবে না। টোটাল প্যাকেজ হচ্ছে 95 লাখ টাকা, সাথে আপনার এই কমিউনিটি হল রুমটা আপনি দলিল পাচ্ছেন, যেটা 3,500 স্কোয়ার ফিট একটা কমিউনিটি হল রুম পাচ্ছেন। উপরে গার্ডেন স্পেস পাচ্ছেন, নিচে তো পার্কিং তো আছেই, পার্কিং তো বিশাল বড়, 1,350 পার্কিং তো বিশাল বড় হবেই। সাথে আপনার রোড পাচ্ছেন, লিফট সহ, জেনারেটর সহ, সাবস্টেশন সহ, টোটাল ইউটিলিটিস 495 লাখ টাকা। বাট আমাদের আরেকটা অফার এখানে চলছে, ক্যাশ পেমেন্ট করলে বা এই এই মুহূর্তে যদি আপনি পেমেন্ট করেন সেক্ষেত্রে 5 লক্ষ টাকা ছাড়, আপনি যে কোনো মুহূর্তে আমাদের অ্যাপার্টমেন্ট উঠে যেতে পারবেন। এখানে কিন্তু আপনার অ্যাপার্টমেন্টের প্রাইস আরও বেশি, যারা মোটামুটি ঢাকা শহরে থাকছেন বা মোটামুটি এই বিভিন্ন জায়গায় অ্যাপার্টমেন্ট ভিজিট করেছেন, তারা কিন্তু মোটামুটি জানে যে এখানে প্রাইস বেশি। আর আমাদের কাজের মানও কিন্তু হাইলি, অন্যান্য ডেভেলপার বা অন্যান্য পার্সনদের মধ্যে কিন্তু আমরা আমাদের কাজ করি না, আমাদের কাজগুলো আমরা একটু একটু বেটারভাবে করার চেষ্টা করি, যাতে আপনার সাথে একটা সম্পর্ক বজায় থাকে। আমরা সবসময় ট্রাই করি
আমাদের ক্লায়েন্টদের সাথে গ্রাহকদের সাথে আমাদের রিলেশনটা বিল্ড আপ করার জন্য। তো আমাদের কোম্পানি নিজস্ব জমিতে নিজস্ব ফ্ল্যাট আমরা তৈরি করে থাকি। আমাদের দেশ বাংলা হাউজিংয়ের এই এপিসোড আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আপনাদের জন্য আমরা সবসময় চেষ্টা করি, আমরা রেডি ফ্ল্যাট সেল করার জন্য, অনগোয়িং ফ্ল্যাট আমরা সেল করি না, সরাসরি আপনি এসে দেখে দেখে শুনে বুঝে আপনি নিতে পারবেন। সকল কিছু ওকে আছে, ইনশাল্লাহ আপনার সরাসরি আসলে দেখলে আরও পছন্দ হবে। দেখা হবে, কথা হবে নতুন আরেকটি এপিসোডে, নতুন একটি অ্যাপার্টমেন্টের ভিডিওতে। আবারও বলে দেই, আমরা শুধুমাত্র আমাদের অ্যাপার্টমেন্ট, আমাদের নিজস্ব অ্যাপার্টমেন্টগুলো আমরা আপনাদের জন্য নিয়ে এসে থাকি। আমরা কোনো মিডিয়া ফার্ম না, আমরা রিয়েল এস্টেট কোম্পানি, আমরা শুধুমাত্র আমাদের নিজস্ব প্রপার্টি সেল। কিন্তু সবাইকে শুভকামনা রইল, আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই। ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।